যদি আপনি মনে করেন যে কচ্ছপ খুবই নাজুক ও তৃণভোজী প্রাণী, তাহলে বলে দিই আপনার ধারণা একদম ভুল। কারণ কচ্ছপ নাজুক প্রাণী নয়, আর একে তৃণভোজী মনে করাও ভুল। তারা মাছও খায়। এইসব ভিডিও ক্লিপ আজ আপনি দেখতে যাচ্ছেন। এই জন্তুকে তো আপনারা চিনেই থাকবেন, আত্মরক্ষার জন্য তারা নিজের গায়ের কাঁটা ব্যবহার করে। তাদের পুরো শরীর জুড়ে অসংখ্য কাঁটা থাকে, আর যখনই তারা বিপদের আভাস পায় তখন তারা কাঁটা বের করে। তারা কুকুরকে ঘায়াল করতে পারে, এমনকি বাঘকেও ঘায়াল করতে পারে। এখন যেই প্রাণী চিতাবাঘকে মেরে ফেলতে পারে, সেই জন্তুকে কচ্ছপ কিভাবে মারে এটা কেউ চিন্তা করতে পারে? কিন্তু এই ফুটেজ তারই প্রমাণ। এখানে যখন পর্কুপাইন নিজের পিপাসা মেটানোর জন্য আসে, তখন সে একটি কচ্ছপকে ধরে খেতে শুরু করে। কিন্তু কচ্ছপের সাথে এসে তাকে পানিতে টেনে নেয়, আর তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। তারা মানুষের উপরেও হামলা করতে পারে। এরকম অনেক ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে আছে যাতে কচ্ছপ মানুষকে কামড়ে দেয়। যখন মানুষের হাত কাপড় দিয়ে বেঁধে কচ্ছপের সামনে নিয়ে যাওয়া হয়, আর তারপর কচ্ছপকে রাগিয়ে দেওয়া হয়, বারবার মানুষের হাত মুখের সামনে এনে তাকে রাগানো হয়, আর ঠিক তারপর কচ্ছপ কি করলো সেটাই দেখুন। এই কামড়ের ব্যথা মারাত্মক ছিল। কথা হচ্ছে, কচ্ছপ যদি ঘাড়ের ওপর কামড় দেয় তবে ঘাড়ের হাড়ও ভেঙে যেতে পারে। তাহলে চিন্তা করুন, কচ্ছপের সামনে ইঁদুরের কি হাল হবে? কিন্তু প্রশ্ন হলো, কচ্ছপ ইঁদুরকে ধরবে কিভাবে? ইঁদুরের গতি অনেক বেশি। কিন্তু নিজেই দেখুন। এরকম ভিডিও আরো দেখতে আমাদের সঙ্গেই থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইঁদুর মরুভূমি দিয়ে পালিয়ে যাচ্ছিল, তারপর একটা জানোয়ার এসে দাঁড়িয়ে যায়, আর শিকারী পাখিও তার উপর নজর দিচ্ছে। যখন ইঁদুর এক বাজ পাখিকে তার দিকে আসতে দেখে, তখন সে দৌড় দেয়। তবে বাজ পাখির গতিও কম না, সে সহজে ইঁদুরকে ধরে ফেলতে পারত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইঁদুর ভাগ্যক্রমে বেঁচে যায়। কিন্তু একদিন এক ইঁদুর দৌড়াতে দৌড়াতে এমন জায়গায় এসে পড়ে যেখানে এক কচ্ছপ ছিল। কোনো সময় নষ্ট না করে কচ্ছপ ইঁদুরকে মুখে গিলে নেয়, আর ইঁদুর বাঁচার চেষ্টা করলেও কচ্ছপ তাকে ছাড় দেয়নি। কচ্ছপের মন গলেনি, আর তারপর সেটাই হয় যা ধারণা করা হচ্ছে। কচ্ছপ ইঁদুরকে গিলে নেয়। এইভাবেই এক ব্যাঙ কচ্ছপের খাঁচায় পড়ে যায়। কিন্তু যখনই কচ্ছপ ব্যাঙকে ধরতে আসে, সে লাফ দিয়ে অ্যাকুইরিয়ামের অন্য পাশে লাফ দেয়। এরকম সে একবার নয়, বারবার করছিল। তবে কচ্ছপও হাল ছাড়েনি, আর যখন ব্যাঙ ক্লান্ত হয়ে পড়ে তখন কচ্ছপ তাকে দ্রুত ধরে ফেলে। তারপর শত চেষ্টা করেও কোনোই লাভ হয়নি। কচ্ছপের মজবুত কামড়ের সামনে ব্যাঙের কিছুই করার ছিল না। এদিকে কচ্ছপ হার মানে যখন তার সামনে আসে কমোডো ড্রাগন বা রিভার ওটার নামের পশুরা। যেমন এখানে দেখুন রিভার ওটার কিভাবে কচ্ছপকে খেয়ে নিল। রিভার ওটার যখন নদীতে সাঁতার কাটছিল, তখন নদীর পাড়ের দিকে এক কচ্ছপকে দেখতে পেল এবং সেখানে গিয়ে কচ্ছপকে হামলা করল। আর এইরকমই করে থাকে কমোডো ড্রাগন। ইচ্ছে হলে তারা কচ্ছপের খোলস থেকে কচ্ছপকে টেনে বের করে খায়, আবার কখনো কখনো কচ্ছপের খোলস সহও খায়, আর কোনো কোনো সময় খোলস ভেঙে চুরেও খায়। এই কচ্ছপ সিংহকে সহজেই বোকা বানাতে পারে। শুনে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু এই ভিডিও দেখুন। যখন সিংহ নদীতে পানি খেতে আসে, তখন একটি বাচ্চা কচ্ছপ তার সামনে আসে। বেশিরভাগ পশু যখন সিংহকে দেখে তখন পালিয়ে যায়, আর তখনই কচ্ছপ ঠিক তার মুখের সামনে চলে আসে। কিন্তু সিংহ কচ্ছপকে কোনো দামে দিচ্ছিল না, তাকে হামলাও করল না। এদিকে কচ্ছপ কিন্তু সিংহকে ভয় দেখাচ্ছিল। এবারে ভিডিও ক্লিপ দেখুন। পানিতে সাঁতার কাটতে থাকা এক হাঁসের বাচ্চাকে ধরে ফেলে কচ্ছপ। তার পায়ে সে কামড়ে দেয়। বেচারি নিজেকে বাঁচানোর জন্য নিজের পাখা ছাপড়াচ্ছে, কিন্তু কচ্ছপ এমনভাবে কামড়ে ধরেছে যে শত চেষ্টা করলেও তার কামড় থেকে মুক্তির কোনো আশাই নেই। এদিকে তার অন্য সাথীরা সবাই পাড়ে থেকে সেই বাচ্চার হাল দেখে যাচ্ছে। কারোই সাহস নেই তার সাথীকে সেই কচ্ছপের হাত থেকে বাঁচানোর। এদিকে অনেক চেষ্টা করে হাঁসের বাচ্চা কিনারে চলে আসে, কিন্তু তখনও কচ্ছপ তাকে ধরেছিল। সাপ কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা সবাই জানি। কেউ পেঁচিয়ে ধরে শিকারকে মারে, আবার কেউ শরীরে বিষ ঢুকিয়ে দেয়। দুনিয়াতে অনেক প্রজাতির কচ্ছপ আছে, কিন্তু এই ভিডিওতে যে কচ্ছপ দেখানো হচ্ছে তাকে বলা হয় স্ন্যাপিং টার্টল। এরা খুবই দক্ষ সাঁতারু হয়। এর পাশাপাশি তারা শিকারী হিসেবেও বেশ নাম করা। পেট ভরানোর জন্য তারা সাপকেও গিলে খেয়ে ফেলতে পারে। এই ভিডিও ক্লিপে দেখুন।
কচ্ছপ সাপের লেজ এমনভাবে ধরেছে যে সাপের যাওয়ার কোনো চান্সই নেই। একবার কচ্ছপের মুখ থেকে সাপের লেজ বেরিয়ে আসে, কিন্তু কচ্ছপ আবার সাপকে সে আবার ধরে ফেলে। এরকম আরও ভিডিও দেখুন যেখানে সাপ এবং কচ্ছপের লড়াই দেখা যায়। এই ভিডিওতে দেখুন কচ্ছপ কীভাবে সাপকে নিজের মুখে একেবারে গিলে নিয়েছে, আর কচ্ছপ এবং র্যাটল স্নেকের ভিডিওতে র্যাটল স্নেক কচ্ছপের পিঠে বসে যাত্রা করে। যেই প্রাণী সিংহকে দেখে ভয় পায় না, তার আবার ঘোড়া দেখে ভয় কিসের? যখন এই ঘোড়া কচ্ছপের কাছে আসে, তখন কচ্ছপ ঘোড়াকে কামড়িয়ে দেয়, আর আচমকা এই হামলার ফলে ঘোড়া ভয় পেয়ে দ্রুত পালিয়ে যায়। আপনারা জানেন কি, এক কচ্ছপ আরেক কচ্ছপকে মেরে ফেলে এমন হয়ে থাকে জন্মগত কিছু অস্বাভাবিকতার জন্য, যখন কিনা একই খোলসে দুইটি কচ্ছপ একসঙ্গে জন্ম নেয়। ভাবুন, এই দুইয়ের মধ্যে খাবার কে খাবে, পেট কে ভরাবে? কখনো কখনো খাবার নিয়ে দুই কচ্ছপের মধ্যে বেশ লড়াই হয়, আর এই ঘটনায় দেখা যায় এক কচ্ছপ আরেক কচ্ছপের গলা কামড়িয়ে মেরে ফেলেছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ভিডিওর কোন অংশ দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছেন তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।